ঝর্ণা আক্তার, আপনি লিখেছেন কুকুর যদি পাত্রে মুখ দেয় তাহলে তা পরিষ্কার করার নিয়ম কি? কোন পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে সাতবার ধৌত করতে নির্দেশ করেছেন এবং বিসমিল্লাহ বলে আপনি ধৌত করবেন। উত্তম রূপে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এবং যদি মাটি থাকে তাহলে মাটি দিয়ে ধোয়ার নির্দেশ করেছেন। মাটি বিভিন্ন রকমের জার্ম পরিষ্কার করার ক্ষেত্রে উপকার করে এবং কুকুরের লালা, কুকুরের যে মুখ, সেটা যদি কোনো জায়গায় লাগে তাহলে সেক্ষেত্রে সেটার পরিষ্কার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন, সবচেয়ে বেশি গুরুত্বের সাথে নির্দেশ করেছেন। আজকাল সেই কুকুর আমাদের অনেকের বাসা বাড়ির অন্যতম শোভা। আমরা এমনভাবে কুকুরের সাথে মিশি যে তার লালা আমাদের গায়ে, কাপড়ে, চোপড়ে, শরীরে, আমাদের বাসা বাড়িতে সব কিছুর সাথে লেগে যায়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা নিষেধ করেছেন, শয়তান সেই বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি সুখকর বিষয় এবং খুব বেশি আমাদের কাছে ইউজ টু করে ফেলার চেষ্টা করে। এটি শয়তানের অংশ। একজন ইমানদার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন। আমরা সে কাজটিই করতে হবে।